কালিম্পং, যা পশ্চিমবঙ্গের একটি প্রসিদ্ধ শৈল শহর। দার্জিলিং গ্যাংটকের মতো কালিম্পংয়েও বহু মানুষ প্রতি বছর বেড়াতে যান। ব্রিটিশ আমল থেকেই এখানে বহু বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুল আছে। যারা বেশি ভিড় পছন্দ করেন না, তাদের ক্ষেত্রে পছন্দের জায়গা হলো এই কালিম্পং। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়, কিন্তু এত কিছুর পাশেও এই জায়গা অন্য একটি কারণেও বিখ্যাত, যা হলো হন্টেড মর্গান হাউস। ঠিক কী ঘটে এখানে জানলে আপনাদের হৃদয় কেঁপে উঠবে। আমাদের আজকের নিবেদন, ভুতুড়ে মর্গান হাউস। ভিডিওতে এগোনোর আগে সবাই আননোন মিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কালিম্পংয়ে অনেক বড় বড় স্ট্যাচু, মনেস্ট্রি এবং অনেক ব্রিটিশ আমলের তৈরি বড় বড় বিল্ডিং রয়েছে, যা এখানকার দ্রষ্টব্য জিনিস। পশ্চিমবঙ্গে যে কয়েকটি হন্টেড জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম হলো কালিম্পংয়ের মর্গান হাউস। 1930 সালে একজন ব্রিটিশ জর্জ মর্গান এই বিল্ডিংটি নির্মাণ করিয়েছিলেন। ব্রিটিশ আর্কিটেকচারে নির্মিত কাঠের তৈরি এই বাড়িটির সৌন্দর্য অতুলনীয়। মিস্টার জর্জ মর্গান তার স্ত্রী মিসেস মর্গানের জন্য এই বাড়িটি নির্মাণ করিয়েছিলেন। বিয়ের পর তারা এই বাড়িতে বেশ কিছু বছর বসবাস করেছিলেন। এই বাড়ি তৈরি হওয়ার কিছুদিনের মধ্যেই তিনি ব্রিটেন থেকে তার হবু স্ত্রী মিসেস মর্গানকে ভারতে নিয়ে এসেছিলেন। যেদিন তাদের বিয়ে হয় সেদিন এই ম্যানশন এত সুন্দরভাবে সাজানো হয়েছিল যে অনেক দূর থেকে তা স্থানীয় মানুষদের চোখে পড়েছিল। এই বাড়িটি মিসেস মর্গানের খুবই প্রিয় ছিল। তিনি এই বাড়ির প্রতিটি কোণা নিজের হাতে সাজিয়েছিলেন। সারা দিন তিনি বাড়ির প্রতিটা জিনিস স্পর্শ করে তার সাথে নিজের অ্যাটাচমেন্ট অনুভব করতেন। 16 একর জায়গা জুড়ে এই বৃহৎ বাড়িটি তার আত্মা হয়ে উঠেছিল। এই বাড়িতে আসার পর মিসেস মর্গান এই বাড়ি থেকে একদিনের জন্য কোথাও যাননি। জর্জ মর্গানের বন্ধুবান্ধব প্রায় এই বাড়িতে আসত, যেটা তার স্ত্রীর একদমই পছন্দ ছিল না। এরকম শোনা যায়, একবার যখন জর্জ তার বন্ধুদের নিয়ে গার্ডেনে বারবিকিউ পার্টি করছিলেন, সেই সময় তার এক বন্ধু ভুল করে একটি ছোট্ট কয়লার টুকরো বাইরে ফেলে দিয়েছিলেন, যেটা লনের ঘাসের ওপরে গিয়ে পড়ে। এই ঘটনায় মিসেস মর্গান অত্যন্ত রেগে যান। তিনি রাগে অন্ধ হয়ে প্রচণ্ড চিৎকার করতে করতে সেই পার্টিতে গিয়ে হাজির হন। যদিও মিস্টার জর্জ এই ঘটনায় খুবই অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন, কিন্তু তার বন্ধুরা জানত যে এই বাড়ি নিয়ে তার স্ত্রী কতটা চিন্তা করেন। তার স্ত্রীর এইরকম আচরণে জর্জ খুবই বিষণ্ণ হয়ে পড়েছিলেন। বিয়ের পর যখন তার স্ত্রী বাড়ি থেকে কোথাও বের হতো না, তখন সেটা তার কাছে খুব ভালো লাগতো, কিন্তু সেই কাজই আজ তার কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এর কিছু বছর বাদে 1945 সালে মিসেস জর্জের শরীর হঠাৎই খুব খারাপ হতে শুরু করে এবং কিছুদিনের মধ্যেই খুব অস্বাভাবিকভাবে তার মৃত্যু হয়েছিল। আজ পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ কেউ জানেন না। এরকম শোনা যায়, তিনি তার বিছানায় শুয়ে বাইরের দিকে তাকিয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তারপর থেকেই তার আত্মা এই বাড়িতে কয়েদ হয়ে রয়ে যায়। তার স্ত্রীর মৃত্যুর পর জর্জ মর্গান এই বাড়িতে আর থাকেননি। ভারত স্বাধীন হওয়ার আগেই তিনি আবার ব্রিটেনে ফিরে গিয়েছিলেন। তারপর এই বাড়ি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সম্পত্তি হয়ে যায়। এরপর 1962 সালে এই বাড়ি প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাতে আসে। 1975-এ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম সংস্থাকে তিনি এই বাড়িটি দান করেন। এরপর থেকে এই বাড়িতে ট্যুরিস্টদের থাকার জায়গা হিসেবে ব্যবস্থা করা হয়। একটি ছেলের সাথে ঘটেছিল ভয়াবহ ঘটনা, যে বন্ধুদের সঙ্গে এখানে ঘুরতে এসেছিল। একদিন যখন তার অন্য বন্ধুরা বেড়াতে গিয়েছিল, সেই সময় নিচের ঘর থেকে ছেলেটি ওপরে কেউ হিল পরা জুতো পরে হাঁটছে এইরকম শব্দ শুনতে পায়। সে ভাবল তার কোনো বন্ধু হয়তো ওপরে রয়েছে, কিন্তু সেই সময় হঠাৎ তার চোখে পড়ে যে তার 4 জন বন্ধু বাইরের লনে বসে আছে। এই ঘটনায় সে খুবই ভয় পেয়ে যায় এবং ছুটে গিয়ে সব কিছু চেক করে দেখে, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না। তখন সে মনের ভুল ভেবে ঘটনাটিকে ভুলে যাওয়ার চেষ্টা করে। এরপর নিচে নামার সময় সে আবার ঘরের দরজা বন্ধ করার শব্দ পায়। খুব তাড়াতাড়ি নিচে নেমে এসে তার বন্ধুদের সব কিছু জানায়। এরপর রাত্রিবেলা হঠাৎই তারা একজন মহিলার গলার আওয়াজ পায়। আবার সকলে মিলে উপরে গিয়ে কাউকে দেখতে পায় না। পরের দিন তারা এই বাড়ি ছেড়ে দেয়। ওই জায়গা থেকে বেরিয়ে এসে বাইরের লোকজনদের সাথে এই ব্যাপারে কথা বললে তারা বলে যে আশেপাশের লোকজন প্রায় কোনো মহিলার গলার আওয়াজ শুনতে পায়। এই বাড়িতে
কোনো মহিলা চলাফেরা করে, এরকম স্থানীয় মানুষ প্রায়ই বুঝতে পারে। অনেকেই জানলা দিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করে, কিন্তু আজ পর্যন্ত সেরকম কেউই কিছু দেখতে পায়নি। মর্গান হাউস বর্তমানে ট্যুরিস্ট স্পট হিসেবে ব্যবহৃত হয়। বন্ধুরা, আপনারা কি কখনো এই বাড়িটিতে গিয়েছেন? যদি গিয়ে থাকেন, আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে পরবর্তী ভিডিওতে আপনারা কোন ভৌতিক জায়গা সম্পর্কে জানতে ইচ্ছুক। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি হন্টেড ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।